আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদ আপনাদের সাথে আছে। আমি রেহমা মোস্তফা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণের সংকটাপন্ন খালেদা জিয়া, জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ। বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি বিএনপির। ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে রাজধানীতে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত, চালকদের অর্থদণ্ড। ঢাকায় কয়েকটি স্থানে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও ভালো করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ সিএসি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণের সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো না হলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বুধবার সংবাদ সম্মেলনে সে বিষয়ে বিস্তারিত জানান তিনি। বলেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব হচ্ছে না, তার শারীরিক যে পরিস্থিতি তাতে যে কোনো বিপদের শঙ্কা করছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কেন আইনের দোহা দিয়ে বেগম জিয়াকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না, এমন প্রশ্ন করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। রক্ত বের হচ্ছে দেশে ডেকে এনে, উনি অত্যন্ত কঠিন অবস্থায় আছেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, যে কোনো দিন চলে যেতে পারেন, কখন কখন যাবে না সে আমি জানি না, তবে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। আমি কারো মুখের কথাই কিছু বলছি না, আমি পুরা ফাইলটা দেখে তার ব্যক্তিতে বলছি, আমি কেবল চিকিৎসকদের নাম বলছি না। আজকে আমি কালকে বলেছিলাম যে সম্ভব হলে আজকে রাত্রি উনাকে ফ্লাই করা উচিত, তা না হলে এই জন্য যে কোনো কিছু ঘটে যেতে পারে। এদিকে বিএনপি চেয়ারপারসনের দ্রুত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় 3 বছর ধরে বন্দী, এখন তিনি গুরুতর অসুস্থ, তাকে তীরে তীরে নিঃশেষ করতেই বন্দী করা হয়েছে বলে অভিযোগ তার। বিএনপির এই নেতা বলেন, সরকার নানা অজুহাত দেখিয়ে বেগম জিয়ার মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে মুক্ত করেছেন, অথচ তাকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে টাঙ্গাইলে জেলা শাখার উদ্যোগে শহরের মৎস্যজীবী সমিতির সামনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতারা। পরে জেলা প্রশাসক ডক্টর আতল গনির কাছে স্মারকলিপি জমা দেন তারা। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় দলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায় নিতে হবে। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ হুমান কবিরের কাছে বিএনপি নেতাকর্মীরা স্মারকলিপি জমা দেন। এ সময় নেতারা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান। এদিকে একই দাবিতে জামালপুর ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপির নেতারা। ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে আজও রাজধানীতে গণপরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বাড়তি ভাড়া আদায়, বাসে ভাড়ার তালিকা না থাকা সহ নানা অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাসের যাত্রীরা। রাজধানীর খামারবাড়ি এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বাড়তি ভাড়া নেয়া নিয়ে লাভবাহী কোম্পানির বাসের চালকের সঙ্গে যাত্রীদের তর্ক বিতর্ক। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চালকের 10,000 টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট। তাই এখন যে বললো যে ভাড়া বেশি নিচ্ছে, এই জন্য আমার রাগ হয়েছে। এখন আমাকে ভাড়া দিতেছে উনি, উনি আমাকে ভাড়া দিতেছে, কারণ এখানে মিডিয়া আছে, ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট তো ছাড় দেয় না কাউকে। ফার্মগেট হয়ে সাভার গাবতলি মিরপুরগামী গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাদ যায়নি বিআরটিসি দোতলা বাসও। যেসব পরিবহনের চালকরা নতুন ভাড়ার তালিকা দেখাতে না পারেন, বাড়তি ভাড়া নেয়, তাদেরকে জরিমানা করা হয়। কিছু কিছু বাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে আসলে একই ব্যানারে অনেকগুলো বাস হচ্ছে এখন পর্যন্ত জরিমানা করা হয়েছে। এই বাসগুলো আসলে এখনো ভাড়া বেশি নিচ্ছে, তো আমরা এই বাসগুলোর বিরুদ্ধে অবশ্যই কঠোর অবস্থানে যাবো।
অভিযানের সময় গাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা কিংবা মাঝপথে নামিয়ে দেওয়ার কারণে বিপাকে পড়েন যাত্রীরা। সঠিক টাইমে যেতে চাচ্ছে, বাট এটা একটা হয়রানি এক ধরনের। হ্যাঁ, এটা অন্যভাবেও পারত। অফিসে দেরি হয়ে যাচ্ছে আমাদের, আমরা প্রাইভেট সেক্টরে জব করি, ওখানে আমাদের কফি দিতে হয়। এদিকে রাজধানীর কলাবাগান মিরপুর রোডেও অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আমরা একটা বাসকেই জরিমানা করেছি, তো এখনও আমরা আসলে ভাড়া বৃদ্ধি অথবা ওই যে ভাড়া চার্জ প্রদর্শন না করার অভিযোগগুলোতেই আমরা অভিযোগগুলো নর্মালি পেয়ে থাকি। এ সময় বেশিরভাগ গাড়ির মালিক কিংবা প্রতিনিধিরা জরিমানার হাত থেকে রক্ষা পেতে ঘটনাস্থলে ছুটে আসেন। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে, সমস্যা নেই, আমরা আইন মানতেছি দাদা। আমার এখানে দেখেন অভিযান চলে, 99% গাড়ি, দুই একটা হয়তো স্টাফ ড্রাইভারের ভুলের কারণে হতে পারে, কিন্তু আমরা 100% করার চেষ্টা করতেছি। বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চললেও শিক্ষার্থীদের হাফ পাস প্রসঙ্গে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছে মোবাইল কোর্ট। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। এদিকে বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর 10 ও 13 নম্বর এবং কুড়িলে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সকাল 9টার পরে শ্রমিকরা মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। কিছু পরে মিরপুর 13 নম্বর সড়ক অবরোধ করেও বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। এ সময় বেতন ভাতা বাড়ানো সহ পর্যাপ্ত ওভারটাইমের দাবি জানান শ্রমিকরা। আশপাশের বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকদের লাঠি শোঁটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত 4 দিন ধরে রাজধানীর মিরপুরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এদিকে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল এলাকায়ও যানজট তৈরি হয়। আগের ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইউপি নির্বাচন নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ সভায় তিনি এ নির্দেশ দেন। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সভায় সিইসি বলেন, সামগ্রিকভাবে নির্বাচন সফল হয়েছে, নির্বাচন হয়েছে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক। তিনি দাবি করেন সংশ্লিষ্টরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন, তবে নির্বাচনে উত্তেজনা সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য তার। করোনার কারণে একসঙ্গে অনেকগুলো নির্বাচন করার চাপ নিতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, হতাহত ঘটেছে, যেগুলো আমাদের মানদণ্ড যদি নির্বাচনের ভোট প্রদান হয় তাহলে আমরা বলব যে গত নির্বাচনগুলোর মধ্যে পরে প্রায় 74% লোক ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত 4 নম্বর আসামি সুমনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত 2টায় হত্যা মামলাটি করেন নিহত সোহেলের ভাই সৈয়দ রুমান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আসিম। তিনি জানিয়েছেন, এ মামলায় 16 নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ 21 জনকে আসামি করা হয়েছে। মাদক ব্যবসা সহ বেশ কয়েকটি মামলার আসামি শাহ আলম হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার বিকেলে কুমিল্লার সুজানগর নিজ কার্যালয়ে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল সহ অন্তত 5 জন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। রাজধানী গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাইম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বেলা 11:30 দিকে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাইমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে দুপুর 12:15 দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম নটরডেম কলেজের মানবিক শাখায় 2য় বর্ষে পড়ত। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে নাইমের বাসা কামরাঙ্গীর চরে। দুর্ঘটনার পর চালক মোহাম্মদ রাসেলকে আটক এবং গাড়িটিকে জব্দ করেছে পল্টন থানা পুলিশ।
সাভারের আশুলিয়ায় তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডের 9 বছর আজ। দিনটি বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে একটি মর্মান্তিক স্মৃতি। এ ঘটনায় অন্তত 113 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হন আরও অর্ধশতাধিক। এদিকে তাজরিন ট্র্যাজেডি সহ সব শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি নিরাপদ কারখানা ও কর্মস্থল নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। 2012 সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে ভয়াবহ এই আগুন লাগার ঘটনা ঘটে। তিনটিকে স্মরণ করে সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরিন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। সেখানে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন। এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মর্মান্তিক এ ঘটনা আজও ভুলতে পারেনি সেদিনের নিহত ও আহত শ্রমিকদের পরিবার। দগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিকদের পরিবার এখনও শোকাহত আর পঙ্গু সদস্যদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে তাদের পরিবারগুলোর। বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এর রায় দেয়। বগুড়া 3 আসনের 2 বারের এমপি মোমিন তালুকদার পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের অভিযোগে 2011 সালে আদালতে মামলা করেন আদম দিঘির মুক্তিযোদ্ধা সুবিত আলী। পরে ওই মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় আব্দুল মোমিন মুসলিম লীগের সক্রিয় কর্মী ও সশস্ত্র রাজাকার ছিলেন। আদমদিঘি এলাকায় নিজে হত্যা, লুট, অগ্নিসংযোগের পাশাপাশি পাকিস্তানি বাহিনীকে যুদ্ধাপরাধেও সহযোগিতা করেন তিনি। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে 3টি অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানির পর গত 31 অক্টোবর মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ইঞ্জিনিয়ার্স কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়ন সম্পৃক্ত। বুধবার কাদিরাবাদ সেনানিবাসের শহীদ শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনীদের অর্পিত দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। কোরের অগ্রযাত্রাকে যুগোপযোগী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরে সেনাপ্রধান কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সদা সর্বোচ্চ চেষ্টা করে যাব। এজন্য ইঞ্জিনিয়ার কোরের অগ্রযাত্রাকে যুগোপযোগী করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। জমি সংক্রান্ত এক মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মামুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন, তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন, তবে চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের বলে ব্যবহারে বাধা দেন। এই অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলম সহ 4 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন আশরাফউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির দায় ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে মেয়র জাহাঙ্গীরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মামলাটি করেন মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 13 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর উজির আলী শেখ এই বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন, বঙ্গবন্ধু সম্পর্কে প্রোপাগান্ডা চালিয়ে তিনি ইতিহাস বিকৃতি করেছেন, এছাড়া শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্বাস আলীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতরাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মোমিন। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বলা হয়, বঙ্গবন্ধু সম্পর্কে নানা কটূক্তি করে জাতির জনক ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অসম্মান এবং মিথ্যা প্রপাগান্ডা প্রচার করে ম্যুরাল সম্পর্কে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছেন তিনি। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে এমন কাজ করা হয়েছে। এদিকে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী নগরীতে মানববন্ধন করেছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন মেয়র আব্বাস আলী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণের সংকটাপন্ন খালেদা জিয়া জানিয়েছেন ডাক্তার সাফরুল্লাহ। বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি বিএনপি। ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে রাজধানীতে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত, চালকদের অর্থদণ্ড। ঢাকায় কয়েকটি স্থানে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও ভালো করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ সিসি। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল চারটায়, এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।